ওহ, বেলাটা আর একটু উঠতে পারলো না। একে তো যা গরম, তার উপর আবার এই রোদ। কিরে ভোলা, আর কত দূর কাজ? এই তো রে, আর সামনের এটুকু হলেই তো হয়ে যায়, কিন্তু গরমের যা অবস্থা। তা আর বলিস নে, আমি তো টিকতে না পেরে চলে আসলাম রে। তার উপর বাঘের মতো রোদ উঠে গেল, এখন তো আর মাঠের ভেতরে থাকাই যাবে না। কি আর করা যাবে, আমার কাজ তো আর কেউ করে দেবে না। চল চল, একটু ওইখানে গাছের নিচে গিয়ে জিরিয়ে নি, তারপর আমি চলে যাব নে। তুই কাজ করলে করিস, না করলে দুজনে একসাথে বাড়ি চলে যাব নে, কেমন? একেবারে শেষ করে উঠতে চেয়েছিলাম, যাই চল দেখি, একটু জিরিয়ে নি। ও কি শান্তি, মনে হচ্ছে যেন এত সময় আগুনের মধ্যে ছিলাম রে বাবা। আরো তো সময় এখনো সামনে, এবার মনে হচ্ছে গরমের সাথে সাথে বৃষ্টি বাদলাও বেশি হবে। তাই তো ভাবছি যে কি করব এবার, তরমুজের চাষ তো সবাই করবে, কিন্তু এত গরমে তরমুজ ভালো পাওয়া যাবে কিনা কে জানে। সবাই যদি তরমুজের চাষ করে, তাহলে তোমার আর আমার কথায় কি অন্য চাষ হবে মাঠে? যে যা করে করুক, আমি তো করব না, তাতে যা হয় হোক গা। আগে শুরু তো করি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। দেখ কি করবি, যার যার চিন্তা তার তার কাছে, কারোর চিন্তা তো আর কেউ করে দেয় না। আচ্ছা আমি উঠলাম তাহলে, খুব খিদে পেয়েছে। তাহলে আমি আর একা একা কি করব, আমিও যাই চল, আর যেটুকু আছে ও বেলায় এসে দেখা যাবে। কিরে বাবা, তুই চলে এসেছিস? আমি আরো ভাবছিলাম যে তাড়াতাড়ি থালাবাটিগুলো মেজে নি, তুই আসলে খেতে দেব। খুব খিদে পেয়েছে মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। বারান্দায় গিয়ে বসো, আমি থালাগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। না, বিনোদ তো একেবারে খারাপ কথা বলল। না, বিনোদ তো একেবারে খারাপ কথা বলল, কিন্তু কি করব, কিছুই তো মাথায় আসছে না, কি যে করি। এই নে বাবা, গরম গরম খেয়ে নে। আরে বিনোদ, কোথায় গিয়েছিলিস? কোথায় আর যাবো দাদা, একটু মাঠের ভেতরে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই শুনলাম এবার নাকি সবাই জমিতে তরমুজের চাষ করবে রে। তাই তো শুনছি দাদা, তরমুজে নাকি সেই ব্যবসা, সবাই তাই তরমুজের চাষই করবে। শোন রে বিনোদ, সবাই যেটা করে সেটা করে কিছুই করা যায় না। তুই তো অনেক বুদ্ধিমান, তোর তো বোঝবার কথা, তাই না? আমি সে কথা আগেই ভেবে রেখেছি দাদা, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সবাই যা করে করবে, আমার কাজ আমি করব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ দাদা, বলো দেখি শুনি আগে। গায়ে সবাই যখন তরমুজের চাষ করতে চাচ্ছে, সেহেতু তরমুজের দাম এবার বেশি হবে না, আর এই সুযোগে আমরা গ্রাম থেকে কম দামে তরমুজ কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করব, কি বলিস? হে মন্দ কথা বলনি দাদা, কিন্তু আমার মনে হয় তাতে একটু রিস্ক আছে, বুঝলে? আরে কোনো রিস্ক নেই। আর শোন, তুই এ কথা কারুর কাছে বলিস না জানো, সময় মতো সবাইকে দেখিয়ে দেব। হ্যাঁ বেশ বেশ, সে দেখা যাবে,
এখন তাড়াতাড়ি বাড়িতে যাই, খিদে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে গো। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমার কাস্তেটা নিয়ে আসো দেখি একটু। এই নে বাবা। তা এত সকাল সকাল যাচ্ছিস যে মাঠে? তুমি তো জানো মা, ক্ষেত থেকে তরমুজ কিভাবে চুরি হচ্ছে, কেবলমাত্র উঠেছে তরমুজগুলো। কারা যে এমন কাজ করে? ও বাদ দাও তো মা, যার যা কাজ তাই করবে। আমি গেলাম, দেখি ক্ষেতের কি অবস্থা। বাহ, আর কিছু হোক না হোক, ক্ষেতের ফসল দেখে মনটা তো জুড়িয়ে যায়। কই রে বোলা, একটু এইদিকে আয় দেখি। কি হয়েছে বল? বলছি যে তোর তো ফলন বেশ ভালোই হয়েছে, তা তরমুজ কি বিক্রি করবি নাকি? বাহ, তরমুজ বিক্রি করব না তো কি করব বল দেখি। না, বিক্রি যদি করতে চাস তাহলে বল, আমি সেভাবে কথা বলি। সেভাবে কথা বলবি মানে কি? তুই কি তরমুজের চাষ ছেড়ে তরমুজের ব্যবসা শুরু করলি নাকি? হ্যাঁ, দেখ কি আর করব। দেখি এক সিজন একটু ব্যবসা করি দেখি। হ্যাঁ, তা ব্যবসা কার সাথে শুরু করলি? ওই বেটা খচ্চর সুকেশের সাথে নাকি? হ্যাঁ, সুকেশ দা আবার খচ্চর হলো কবে থেকে রে? খচ্চর ছাড়া আর কি বল দেখি, ওদের মতো ব্যবসায় জন্যই তো বাজারে সিন্ডিকেট তৈরি হয়। কৃষকের কাছ থেকে কম দামে কিনে ভোক্তার কাছে বেশি দামে বিক্রি করে। বেশি বুঝতে যাস নে, যা বুঝেছিস ওই ভালো, তা না হলে বাজারে কেউ তোর তরমুজ কিনবে না। হ্যাঁ, সে না কিনে না কিনবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তুই এখন তোর কাজে যা। আরে, কে মনে হচ্ছে ওখানে বসে কাঁদছে, দেখি তো বিষয়টা। এই ছেলে কে তুমি, এখানে বসে কাঁদো কেন? কি নাম তোমার, তোমার বাড়ি কোথায়? আমার নাম তপু, আমার এই পৃথিবীতে কেউ নেই, এক খুঁতুতো কাকার বাড়িতে থাকতাম, তাও আজ আমাকে তাড়িয়ে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি তাহলে আমার সাথে চলো, আর একটু পরেই তো রাত্রি নেমে আসবে, তুমি একা এখানে বসে থাকলে শেয়ালে তুলে নিয়ে যাবে যে। আমাকে সাথে নিয়ে গেলে তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না না, সমস্যা কেন হবে, তুমি গেলে তো আমার আরো ভালোই হবে। এখন থেকে তুমি আর কাউকে বলবে না যে তোমার কেউ নেই, বুঝলে? এখন থেকে তুমি আমার ছোট ভাই, আর আমার মাকে তুমিও মা বলে ডাকতে পারো। সত্যি আমি তোমাকে মা বলে ডাকতে পারবো? হ্যাঁ রে বাবা, এখন থেকে আমার দুটো ছেলে, বড় ছেলে ভোলা আর ছোট ছেলে তপু। কালকে সকালে তরমুজগুলো ক্ষেত থেকে তুলে বাজারে নিয়ে যেতে হবে মা, বিক্রি করবার জন্য। বেশ, তাহলে কাল সকাল সকাল উঠেই তো মাঠে যেতে হবে। আমিও কিন্তু তোমার সাথে যাব দাদা, আমিও তোমার মতো কাজ করতে চাই। ঠিক আছে যাস, কিন্তু তার আগে এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আচ্ছা দাদা, সবাই এসে তরমুজ দেখে দেখে চলে যাচ্ছে,
কিন্তু কিনছে না কেন? এসব হলো ব্যবসায়ীদের পোষা লোক, এদের জন্যই তো সাধারণ মানুষ এসব ফল বেশি দামে কিনে খায়, আর চাষিরা পয়সা পায় না। সত্যি বলছো দাদা, কিন্তু তরমুজ এভাবে বিক্রি না করে তরমুজ দিয়ে অন্য কিছু করা যায় না? পাগল, তরমুজ দিয়ে আবার কি করা যাবে? যেমন আলু দিয়ে আলুর চপ, বেগুন দিয়ে বেগুনের চপ, তেমনি তরমুজ দিয়ে তরমুজের চপ করা যায় না? করা যায় কিনা জানি না, তবে আমি তো কখনো এমন হতে দেখিনি। এখন একটু চুপচাপ দাঁড়া, দেখি তরমুজগুলো বিক্রি করতে পারি কিনা দেখি। কিরে ভোলা, দিবি নে? আমার থেকে বেশি দাম আর তোকে কেউ দেবে না এই বাজারে। হ্যাঁ দিয়ে দে বলা, দিয়ে দে, দাদা একদম কম বলেনি, বুঝলি? তুই চুপ কর, শেষমেশে তুইও চামচামি শুরু করলি। আমার তরমুজ বিক্রি না হলেও তোদের কাছে বিক্রি করব না। ঠিক আছে, আমরা দেখছি কি করে তুই তোর এই তরমুজ বিক্রি করিস। বাবা, তরমুজ বিক্রি হলো না? না মা, বাজারে তরমুজের দাম নেই, তার উপর আবার ওই বিনোদ আর সুকেশের জন্য কিছুই করতে পারলাম না, তাই রাগ করে সব ফিরিয়ে নিয়ে আসলাম। কিন্তু এভাবে ফেলে রাখলে তো সব তরমুজ নষ্ট হয়ে যাবে। দাদা, মা তো ঠিকই বলেছে, তার চেয়ে এক কাজ করো, চলো আমরা তরমুজের চপ বিক্রি শুরু করি। বাজে বকিস নে তপু, আমার মন মেজাজ ভালো না, আমি গেলাম ঘুমাবো। মা, একটু তাড়াতাড়ি হাত চালাও, এত মানুষ চপ কিনতে এসেছে, দেওয়ারই তো সময় পাওয়া যাচ্ছে না। একটু আস্তে সস্তে দে বাবা, আমি এগুলো ভেজেই তুলে দিচ্ছি। মা, এসব কি হচ্ছে? তুই এসেছিস বাবা, যা একটু তপুর সাথে দেখ না ওদিকটা। কিরে বলা, শেষমেশ তুই তাহলে তরমুজের চপ বিক্রি শুরু করলি? হ্যাঁ, কি আর করব, তোমাদের মতো অসাধু ব্যবসায়ী হওয়ার থেকে চপ বিক্রি করা ভালো। নাও দুটো চপ খেয়ে দেখো কেমন লাগে। দাদা, সব তো শেষ, তরমুজও তো সব শেষ, এখন কি করব? তুই কোনো চিন্তা করিস নে তপু, কাল থেকে তোর কাছে ট্রাক ভরে তরমুজ চলে আসবে। বাহ, তরমুজের চপ তো বেশ সুন্দর হয়েছে রে। হ্যাঁ, কালকেও এসে খেয়ে যাস, আর পারলে এক গাড়ি তরমুজ দিয়ে যাস। দেখলে তো দাদা, এই জন্যই তোমাকে বলেছিলাম নতুন কিছু করতে, এখন দেখলে তো তরমুজের থেকে বেশি টাকা হলো তরমুজের চপ বিক্রি করে। আর হ্যাঁ, নতুন জিনিস পেয়ে সবাই কেমন ভালো করে খেলো বল। এভাবেই তোরা দুই ভাই দুই ভাইয়ের পাশে থাকিস সবসময় বাবা, তাহলে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তা না হয় থাকবো মা, কিন্তু তার আগে তুমি তোমার বড় ছেলেকে বিয়ে দিয়ে একটা বৌমা ঘরে আনো। দেখেছো মা, তপুটা কত শয়তান হয়ে গেছে। তপু তো ঠিকই বলেছে, ভুল কি বলল? থুর, তুমিও না মা, যাও তোমাদের সাথে কথাই বলবো না আমি। হুর।